ফেসবুকে প্রোফাইল যারা লাল করছেন। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। তো বর্তমানে আপনারা সবাই এটা জানেন যে ব্যারিস্টার সুমন অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে এবং তাকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে ভিডিওতে আপনি জানতে পারবেন ব্যারিস্টার সুমন কিভাবে অ্যারেস্ট হয়েছে আর ঠিক কি কি কারণে তাকে মামলা করা হয়েছে, অর্থাৎ তার মামলার বিষয়। তো চলুন জানা যাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গুলিতে এক হোটেল কর্মচারী আহতের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। মিরপুর মডেল থানায় এ মামলায় মঙ্গলবার সুমনকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে আবেদন করে তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল হামিদ। 5 আগস্টের পরে যে কয়েকজন এমপি মন্ত্রীদের দেশ ছাড়া খবর বেরিয়েছিল তার মধ্যে ব্যারিস্টার সুমনের নামও ছিল। কিন্তু আওয়ামী লীগের সরকার পতনের প্রায় 2.5 মাস পর সোমবার গভীর রাতে ঢাকা মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়। 5 আগস্টের পর সে লন্ডন থেকে কথা বলেছে এমন কিছু ভিডিও ফুটেজ বেরিয়ে হয়েছিল, মানে জনগণকে সে বুঝিয়েছে সে দেশের বাইরে রয়েছে। শুরু থেকে সে চতুরতা করে আসছে, চতুরতাই তার কাজ। পরে দেখা গেল তার বোনের বাসা থেকে তাকে আটক করা হয়েছে। রাষ্ট্রপক্ষের এক আইনজীবী বলেন সে এলাকার মানুষের সাথে প্রতারণা করে এমপি হয়েছে। কোটা আন্দোলনের সময় হাইকোর্টে সংবাদ সম্মেলন করে সে শেখ হাসিনার পক্ষ নিয়েছে। তখন সে বলেছে পৃথিবীর কোনো শক্তি নাই যে হাসিনাকে সরাতে পারে। সে এখন আদালতে কেন? সে তো ব্যারিস্টার। সে এমন কাজই করেছে যা স্বৈরাচারের পতনের পর সে বোনের বাসায় আত্মগোপন করেছে আর মিরপুরে হামলার কারিগর সে। তো কি কি আছে তার এই মামলায়? এই মামলায় বাদী হৃদয় মিয়া মিরপুর বাঙালিয়ানা পোজ হোটেলের সহকারী বাবুর্চি। তিনি হবিগঞ্জের মাধবপুর 10 নম্বর হাতিয়ায় ইউনিয়নের যুবদলের সিনিয়র সহসভাপতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত 19 জুলাই গুলিতে আহত হন হৃদয়। সরকার পতনের পর 23 সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় তিনি এই হত্যাচেষ্টা মামলা করেন। পুলিশের রিমান্ডে আবেদনে বলা হয় মামলার ঘটনায় গোপনে ও প্রকাশ্যে যে প্রাথমিক তদন্ত করা হয়েছে তাদের সুমনে জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। ব্যারিস্টার সুমন এই মামলার 3 নম্বর আসামি। তিনি একজন ব্যারিস্টার বিদায় জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে প্রশ্নের উত্তর কলা কৌশলী এড়িয়ে যায়। তিনি তার সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেও আওয়ামী লীগের একজন উদীয়মান নেতা এবং আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উক্ত আসামির নির্দেশনা অনুসরণ করে থাকে। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন ঠিক কী কী কারণে ব্যারিস্টার সুমনকে অ্যারেস্ট করা হয়েছে এবং রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তো এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মন্তব্য জানান।